হ্যালো ফ্রেন্ডস, আপনি এখন দেখছেন বেঙ্গল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অনিমেষ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটার উপরে ভিডিও বানাবো, যে বর্তমান আমরা ভারতবর্ষে করোনা ভাইরাস মারণ ভাইরাসের সঙ্গে লড়ছি, জীবন মরণের লড়াই। তো এই লড়াইয়ে আপনারা সবাই মুখে মাস্ক পরবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা অযথা জমায়েত করবেন না, নিজের পরিবারকে সেফ রাখুন, নিজে সেফ থাকুন। তো এই টপিকটার উপরে আমি আজকে ভিডিও বানিয়েছি, কিভাবে ভ্যাকসিন পাবেন এবং অনলাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য কিভাবে রেজিস্টার করবেন, তার উপরে আমি আজকে ভিডিও বানিয়েছি। ভিডিওটি পুরোপুরি দেখুন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারবেন। এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশানটিকে অন করে অল করে দিন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফর্মটা রেজিস্টার করবেন, এই ওয়েবসাইট কিন্তু অনেকগুলো ওয়েবসাইট ফেক বেরিয়েছে। সো আপনারা ফেক ওয়েবসাইটে ভুলেও ফর্ম ফিল আপ করবেন না। আমার ডেসক্রিপশানের নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এবং আপনারা যদি মোবাইলের মাধ্যমে করতে চান, তাহলে ডেস্কটপ নয়, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারকে উপরের দিকে ডান সাইডে তিনটা থ্রি ডট থাকে, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন। তারপরে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, রেজিস্টার করতে পারবেন। আর যদি অ্যাপের মাধ্যমে করতে চান, তাহলে আমি অ্যাপস লিঙ্কটাও আপনাদের আমাদের ডেসক্রিপশানের নিচে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা অ্যাপসটা ডাউনলোড করে করতে পারবেন। এখানে আপনাদের মূলত দুটো জিনিস লাগে, নম্বর ওয়ান মোবাইল নাম্বার এবং আধার কার্ড অথবা অন্য কিছু আইডেন্টি প্রুফ। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবং ভালো লাগলে আপনিও যেমন সেফ থাকবেন, তেমন আপনার বন্ধুবান্ধবীদের ও ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই চ্যানেলের ভিডিওটি দেখে তারা যেন অনলাইনে রেজিস্টার করতে পারে। তো এই টপিকটা নিয়ে আজকে আমি ভিডিও করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলের। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল নোটিফিকেশানটা অন করবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার সার্চ বাটনে গিয়ে আমাকে লিখতে হবে কোইন রেজিস্ট্রেশন। তো কোইন রেজিস্ট্রেশন লেখার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটটা উপরে দেখুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট কোইন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আবার আসবে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে লেখা আছে দেখুন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের তিনটি স্টেপে ফর্মটি ফিল আপ করতে হবে, যার প্রথম স্টেপ থাকবে রেজিস্ট্রেশন ইউর সেলফ, রেজিস্ট্রেশন ইউজিং ইউর মোবাইল নম্বর অর আধার নম্বর অর এনি আদার আইডেন্টি ডকুমেন্ট। আপনি এখানে মোবাইল নম্বর দেবেন এবং আধার নম্বর অথবা যেসব ডকুমেন্টগুলো শো করবে সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন চুজ ভ্যাকসিন লোকেশান। তো আপনার নিয়ারেস্ট যে ভ্যাকসিন লোকেশানটা থাকবে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে আপনার নিয়ারেস্ট যেখানে ভ্যাকসিন দেওয়া হবে সেটাই করতে হবে। তারপর থার্ড পজিশন থাকবে কনফার্ম ইয়োর স্পট, আপনাকে তারিখটা সিলেক্ট করতে হবে, কোন তারিখে আপনি ভ্যাকসিনটা নিতে চাইছেন সেই তারিখ শো সিলেক্ট করার পরে আপনাদের উপরে যাবেন, উপরে যেয়ে দেখুন এই যে দেখুন রেজিস্টার সাইন ইন ইয়োর সেলফ, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন আবার একটা ইন্টারফেস আসবে। তো দেখুন নতুন একটা ইন্টারফেস এসেছে, এখানে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, রেজিস্টার অর সাইন ইন ফর ভ্যাকসিনেশান। এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো মোবাইল নম্বর দেওয়ার পর আমি গেট ওটিপিতে ক্লিক করব, গেট ওটিপিতে ক্লিক করেছি, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড করতে হবে। তো আমার মোবাইলে চলে এসেছে ওটিপিটা, ওটিপিটা আমি দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। আবার একটা নতুন ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আপনাকে রেজিস্টার নাম্বার, এখানে অনেক কিছু নোট দিয়েছে, এটা আপনারা পড়ে নেবেন, কী কী নোটস লাগবে এবং কী কী প্রযোজ্য সেটা পড়ে নেবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে ফটো আইডি প্রুফ চাই, ফটো আইডি প্রুফ এখানে অনেকগুলো আছে, ফটো আইডি প্রুফে আপনি কী কী, কোন আইডি প্রুফটা দিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে।
যেমন ধরুন এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক আছে, এর মধ্যে যেটা আপনি সিলেক্ট করবেন করলেন, তারপরে সেই আইডি প্রুফের নাম্বারটা এখানে দিতে হবে, তারপর তার সেই আইডি প্রুফের নামটা দিতে হবে এবং জেন্ডারটা সিলেক্ট করবেন, আপনি মেল না ফিমেল না আদার, তারপর সেই আইডি প্রুফের ডেট অফ বার্থের লাস্টের যে সালটা সেই সালটা এখানে দিতে হবে, দেওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমি রেজিস্টার করেছি, লেখা আছে ইন্ডিভিজুয়াল রেজিস্টার সাকসেসফুলি। তো আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আবার নতুন করে আসবে, সেই ইন্টারফেসে আপনাদের নাম থাকবে, আপনাদের ডেট অফ বার্থ থাকবে, আপনারা কোন আইডি প্রুফ দিয়ে করছেন সেটা থাকবে এবং আইডি নাম্বারটাও থাকবে। তারপর আপনাদের এখানে অ্যাড মেম্বার, আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো চারজন অ্যাড করতে পারবেন, চারজন ফ্যামিলির মেম্বারকে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সেম ফটো আইডি প্রুফটা দিতে হবে, ফটো আইডি প্রুফের নাম্বার, নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থটা দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সেই আইডিটা শো হয়ে যাবে আপনাদের নিচে। তারপর দেখুন এখানে শিডিউল, শিডিউল বলে একটা অপশান আছে, নিচের দিকে শো করছে, আপনার নাম শো করবে মেল এবং শিডিউল নাওতে ক্লিক করতে হবে। শিডিউল নাওতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন। দেখুন শিডিউলে ক্লিক করার পর আপনারা এই এইখানে গিয়ে শিডিউলটা ঠিক করবেন, তারপরে আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, ব্লক এবং পিনকোড। এইগুলো দেওয়ার পর আপনি যখন সার্চ করবেন তখন আপনার নিয়ারেস্ট যে সব ভ্যাকসিনেশান সেন্টারগুলো সেগুলো শো করবে। তো আপনার নিয়ারেস্ট, আপনার কাছাকাছি যে ভ্যাকসিনেশানটা থাকবে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো ভ্যাকসিনেশান শো করছে নিয়ারেস্ট, তো আপনার যেটা পছন্দ মতন আপনি একটা ভ্যাকসিনেশান সেন্টারকে সিলেক্ট করবেন, যেখানে আপনি ভ্যাকসিনটা নিতে চাইছেন সেটাতে ক্লিক করার পর আপনাদের এখানে একটা কাজ করতে হবে, ডেট অ্যান্ড অ্যাভেলেবিলিটি। তো এইখানে আপনাদের ক্লিক করে যে ডেটটা খালি আছে সেই ডেটটা আপনারা নিতে পারেন, অথবা নেক্সট উইকে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের মতো একটা ডেট সিলেক্ট করবেন, যে ডেটে আপনারা ভ্যাকসিনটা নিতে চাইছেন। তো সেই ডেটে ক্লিক করার পরে আপনারা বুক করতে পারেন অথবা ব্যাক করতে পারেন। তো আমরা মূলত বুক করব, বুক করার পর আমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস আসবে, বুক করার পর আপনাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে আছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। তো এখানে আপনাদের সেন্টার শো করবে, ডেট শো করবে, টাইম সেন্ট শো করবে, কোন সেন্টার আপনি নিতে চাইছেন, কোন ডেটে নিতে চাইছেন সেগুলো আপনার কাছে শো করবে এবং আপনার নাম, আপনার আইডি কার্ডটি শো করবে। তো এগুলো আপনি দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। ভেরিফাই করার পরে আপনাদের দেখুন নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের রিসিভ কপিটা ডাউনলোড করতে বলবে। তো রিসিভ কপি ডাউনলোড করার আগে আপনারা দেখে নেবেন আপনাদের সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, তারপর ডাউনলোডে ক্লিক করে ঠিক এই রকম একটাই আমরা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে একটা আসছে, ফর্ম এসছে, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কীভাবে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিস্টার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল নোটিফিকেশানটিকে অন করে অল করে দেবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট।